চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। ফুসফুসে সমস্যায় আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও তারাশ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 11:30টার দিকে এনায়েতপুর খাজা ইউনিস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলি। তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন আমার পিতা আমজাদ হোসেন মিলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।